টিটাগড়ে স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনা চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই চারজনের সঙ্গে গতকালের বোমা বিস্ফোরণের ঘটনার কি যোগ খতিয়ে দেখা হচ্ছে এবং এই চারজনকে আপনাদের জানাবো কামারহাটি এবং টিটাগড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গতকাল টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া স্কুল এই স্কুলের ছাদেই আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা একেবারে হতচকিত হয়ে যান স্থানীয় মানুষজন ঠিক কি কারণে বিস্ফোরণ প্রশ্ন তৈরি হয় এবং এরপরেই জানা যায় বোমা বিস্ফোরণের ঘটনা বোমা কি আগে থেকে স্কুলের ছাদে মজুদ ছিল নাকি স্কুলকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় গোটা বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ আপনাদের জানাবো ইতিমধ্যে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ এই চারজনের কি পরিচয় কি যোগ তাদের গতকালের ঘটনার সঙ্গে দেখো এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের প্রত্যেকেই বয়স কিন্তু 18 থেকে 19 বছরের মধ্যে এই চারজনকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানা পুলিশ গতকাল রাত্রে কিন্তু একজনকে আটক করে নিয়ে আসে কামারহাটি থেকে তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করার পরে টিটাগড় থেকে আরো তিনজনকে আজ সকালে কিন্তু গ্রেপ্তার করে আটক করে এই মুহূর্তে কিন্তু পুলিশ যেটা তাদের জিজ্ঞাসাবাদ করে যে বোমা মারার যে প্রমাণ সেই প্রমাণ কিন্তু তারা নিশ্চিত করেছে যে তারাই এই কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং তার ফলে কিন্তু এই চারজনকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ যেটুকু জানা যাচ্ছে তাদের এখনো পর্যন্ত তাদের ধরনের জিজ্ঞাসাবাদ চলছে সেই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু বোঝা যাবে মূল মোটিভ কি ছিল কি কারণে বোমা মেরেছে তবে যেটুকু পুলিশ সূত্রে যেটুকু জানানো যাচ্ছে কোনো একটা প্রেমের সম্পর্ক কোনো একটা প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমের সম্পর্ক কারোর সঙ্গে ওই স্কুলে সেই ছাত্রী পড়ত এবং তার সঙ্গে যে একজনের ছাড়াছাড়ি হয়ে যায় তারপরেই তাকে ভয় দেখাতে ওই স্কুলের ছাদে হয়তো বোমা মারা হয়েছে যদিও এটা সূত্রের খবর যত বেলা বেরোবে এগোবে যত বেলা পারবে তখন কিন্তু বোঝা যাবে যে কি কারণে এই সঠিক কি কারণে এই চারজন তাদের বয়স 18 থেকে 19 বছরের মধ্যে তারা কি কারণে এই বোমা মারলো স্কুলের একদম ছাদের উপর যেটুকু এখনো পর্যন্ত যাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে এদের মূল লক্ষ্য ছিল কিন্তু স্কুলের গেটে বোমা মারা কিন্তু তা না মেরে এরা তখন তাই যেহেতু ওই স্কুলের গেটে প্রচুর লোকজন থাকে সেই কারণে তারা কিন্তু পাশের একটি ছাদে উঠে যায় সেই ছাদ থেকে কিন্তু বোমা ছোড়া হয় এই স্কুলের ভেতরে এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে বড় ধন্যবাদ বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই এবং এই চারজন তাদের সঙ্গে গতকালের ঘটনার কি যোগ আরও কেউ রয়েছে কিনা গোটা ঘটনার সঙ্গে জড়িত খতিয়ে দেখছে পুলিশ